হোস্টেলে বেজে গেছে এই সাইডটা দেখি তাহলে ভুল নেটের প্রবলেম আবার দেখি তো আবার 650 দেখাচ্ছে দাদা তো চুম্বক একটা ফোন করি হ্যালো চুম্বক আমি তো ভাই 650 পেয়েছি রে এটা কি সম্ভব পরীক্ষা না দিয়ে এত নাম্বার পাওয়া যায় কি 100% সব পাস করে গেছি আরে ভাই পরীক্ষা হলে তো এত নাম্বার পেতামই না আমি তুইও পেতিস না আরে হ্যাঁ জানি তুইও পেতিস না ঠিক আছে রাখ পরীক্ষা না দিয়েই 650 পেয়ে গেলাম বাহ তোর পার্টি হবে চলো খেলা হবে আমি পেগো আশা করি সকলেই আমার মতোই চিকনা আছো তো গাইস আজকে কথা বলবো সেই সমস্ত চিকনা চিকনা স্টুডেন্টদের চিকনা চিকনা রেজাল্ট সম্পর্কে যারা সারা বছর না পড়ে গায়ে হাওয়া লাগিয়ে স্যার ম্যাডামদের টাকা মেরে এমনকি পরীক্ষা পর্যন্ত না দিয়ে পাস করেছে কেবলমাত্র করোনা ভাইরাস আর পশ্চিমবঙ্গ সরকারের দয়ায় লজ্জা সরম বলে কিছু নেই এমনিতেই তো ফোকরে নাম্বার পেয়েছে রেজাল্ট হাতে পেতে না পেতেই আত্মীয় স্বজনদের ফোন করে জানাতে শুরু করে দিয়েছে এমনকি ফেসবুকে স্টোরি দিয়েছে শুধু কি স্টোরি স্টোরিতে সেই চিকনা চিকনা গানও সাটিয়েছে দেখে নাও তোমরা জানি ফোকটের জিনিসে আনন্দ একটু বেশি থাকে ওয়াহ বেটে ওয়াহ তুমি তো মজ করতি ইংলিশে পেয়েছো 73 আবার মাধ্যমিক রেজাল্ট রেজাল্টের স্পেলিং কি লিখেছো রেজাল্ট হয়ে গেছে ওরা কাকিমার বক্তব্যটাও শুনে যাও আজকে রেজাল্ট বেরিয়েছে কিরকম রেজাল্ট কিরকম হয়েছে ভালো হয়েছে যা ভেবেছিলাম ওরা যার মার্ক ছিল 9 সে অনুপাতে ভালো হয়েছে এই নাম্বারে স্যাটিসফাই হ্যাঁ যা করেছে নিজে খেলে এটা তো কেউ দিয়ে দেয়নি বলো কি কাকিমা যা করেছে নিজে খেলে এটা তো কেউ দিয়ে দেয়নি বলতে পারবে না এই করোনা কালে কেউ দিয়েছে নিজে যা দিয়েছে বন্ধ কর ভিডিও করবো না এবার আসি এইচএস স্টুডেন্টদের নিয়ে শোন ভাই আমি নিজে একজন এইচএস স্টুডেন্ট আমার আত্মীয়রা এমনকি পাড়ার কাকিমারাও বলেছিল রেজাল্ট বেরোলে খবর দিস কিন্তু এবছর পরীক্ষা দিইনি পরীক্ষা না দিয়ে যত ভালোই নাম্বার পাই না কেন আমি সেগুলো বড় গলা করে বলতে পারবো নিজেরই কেমন একটা লজ্জা লাগছে আর এদেরকে দেখো ফেসবুকের কিছু পাবলিকদের দেখো তারা ফেসবুকে কোনো লজ্জা সরব না করে স্টোরি দিয়ে দিয়েছে এটা তো পুরো ট্রেন্ডিংয়ে চলে এসছে ভাই আমি জানতাম 2020 সালে সবকিছু সম্ভব হতো এখন তো দেখছি 2021 সালেও সবকিছু সম্ভব হয়ে যাচ্ছে তোমরাই দেখো এইচএস স্টুডেন্টের কিছু লেজেন্ডারি স্টোরি প্রবীর গোস্বামী তো বন্ধুরা ফ্রিতে নাম্বার পেয়ে তোরা মন খুলে হাস কিছুদিন অপেক্ষা কর ভবিষ্যতে তোরাই খাবি আসল আবাস সাথে আমিও আছি সেটা বড় কথা নয় বড় কথা হলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও আজকের মতো এটুকুই তো যাওয়ার আগে একটা চিকনে করে বাই